চোখ রাখবো পরের খবরে, দিল্লি হিংসা, এবার কলকাতা থেকে গ্রেফতার। কলকাতা থেকে গ্রেফতার করলো দিল্লি পুলিশের স্পেশাল সেল। কলকাতা থেকে গ্রেফতার ফরিদ ওরফে নিতু ওরফে আরিফ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ জৈন। বরুণ, ইস বারে মে কিয়া জানকারি হ্যায় আপকে পাস? देखिए, बिल्कुल, झांगीपुरी हिंसा की जांच कर रही दिल्ली पुलिस की स्पेशल सेल को बड़ी कामयाबी मिली है। इस मामले का जो मुख्य आरोपी है फरीद उर्फ नीतू, उसको दिल्ली पुलिस की स्पेशल सेल ने कोलकाता से गिरफ्तार किया है। पुलिस जब मामले की जांच कर रही थी झांगीपुरी हिंसा की, तभी ये बात सामने आई थी कि इलाके के जो बड़े बदमाश है वो इस हिंसा में शामिल थे। इन्होंने पहले से ही प्लानिंग की थी। नीतू उर्फ फरीद इसके अंदर मेन कॉन्स्पिरेटर है, और जिस समय हिंसा हुई थी इस समय मौके पर मौजूद था। लोगों को भड़काने का भी काम इसने किया था। इलाके का घोषित अपराधी है, और इस पूरी वारदात के बाद ये फरार हो गया था। इसका परिवार भी दूसरे शहरों में जाकर छिप गए थे। पुलिस की क्राइम ब्रांच से लेकर लोकल पुलिस सब इसकी तलाश कर रही थी, और अब पुलिस को बड़ी कामयाबी मिली। इसको कोलकाता से लाकर पुलिस ने गिरफ्तार किया है। শুক্রিয়া। ফির এলাম বিরতির পর। কেন্দ্রীয় রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের কথা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2022-এ প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়। ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনমিক গ্রোথ বিভাগে বিশ্বে 14 নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক, পড়ুয়াদের অভিনন্দন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের কথা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর। আর এখন যে ছবি দেখাবো তা হলো কলকাতা মেডিকেলের সামনে বিজেপির বিক্ষোভ। 530 জন মহিলাকে চাকরির নামে প্রতারণার অভিযোগ। সুপারের সঙ্গে দেখা করতে চেয়ে বিজেপির বিক্ষোভ। বিজেপির বিক্ষোভে কিছুক্ষণ সেন্ট্রাল অ্যাভিনিউ বন্ধ থাকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।